ডেলি নিউজে আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাই। সবার প্রথমে ছট পুজোর অনেক শুভেচ্ছা সকলকে। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি ঠেকুয়ার রেসিপি, যেটা খুব সহজ এবং তাড়াতাড়ি হয়ে যাবে। ঠেকুয়া রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়েছি ময়দা, এখানে হাফ কিলোর একটু বেশি ময়দা রয়েছে। নিয়েছি এখানে চিনেবাদাম, চিনেবাদামটাকে আমি এখানে শুকনো তাওয়ায় ভালো করে ড্রাই রোস্ট করে নিয়েছি। এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে ড্রাই রোস্ট করতে হবে। এখানে আছে চিনি, এটা এক বাটি নেই, হাফ বাটির একটু বেশি, আর রয়েছে সাদা তেল। বাদামটাকে আর চিনিটাকে আমি হাফ ডাস্ট করে নেব। প্রথমে বাদামটাকে হাফ ডাস্ট করছি। এটা হয়ে গেছে, এটা আমার হাফ ডাস্ট হয়ে গেছে। এইভাবে হাফ ডাস্ট করে নিলে এটা ময়দার সাথে মাখতে সুবিধা হবে এবং গোটা গোটাও হয়ে থাকবে না। আপনারা চাইলে শেল নোড়াতেও থেতো করে নিতে পারেন, খোসাটাও খুব ভালোভাবে ছাড়ানো হয়ে যাবে। এবার আমি চিনিটাকেও গুঁড়ো করে নেব। চিনিটাকে গুঁড়ো করে নিলে দানা দানা হয়ে থাকবে না, এতে ক্রাঞ্চি ভাবটা ভালো হবে। এটা হয়ে গেছে, এখন আমি একে একে সমস্ত উপকরণ অ্যাড করে দিচ্ছি। প্রথমে দিচ্ছি সাদা তেল, তারপরে দিচ্ছি চিনির গুঁড়োটা। মিষ্টির স্বাদটাকে ব্যালেন্স করার জন্য সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। এটাকে খুব ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। এখন আমি বাদামটা অ্যাড করে দিলাম। আপনারা চাইলে আরও অনেক রকমের ড্রাই ফ্রুটস অ্যাড করতে পারেন, কিন্তু বেশি ড্রাই ফ্রুটস অ্যাড করলে এটার মচমচে ভাবটা নষ্ট হয়ে যাবে, তাই জন্য আমি শুধু বাদামটাই অ্যাড করলাম। এখন একটু একটু করে জল অ্যাড করে এটাকে ভালো করে মেখে নিতে হবে শুকনো শুকনোভাবে। একবারে সমস্ত জলটা অ্যাড করা যাবে না। আবার একটু জল অ্যাড করে দিচ্ছি। আমার এটা মোটামুটি মাখানো হয়েছে, এখন আমি 5 মিনিটের জন্য এটাকে একটু ঢেকে রাখবো। শুকনো শুকনো মনে হচ্ছে, কিন্তু আমি যদি জল অ্যাড করি তাহলে বেশি নরম হয়ে যাবে, আর নরম হলে ক্রাঞ্চি ভাবটা আসবে না, তাই জন্য এই শুকনো শুকনো অবস্থাতে একটু ঢেকে রাখবো 5 মিনিট, তাহলে আর একটু নরম হয়ে যাবে, জল অ্যাড করার প্রয়োজন হবে না। 10 মিনিট পরে আমি ঢাকাটা তুললাম, দেখুন অনেকটা নরম হয়ে এসেছে, মনে হচ্ছে আর একটু জল লাগবে, তাই সামান্য পরিমাণ জল অ্যাড করছি। খুব ভালো করে চেপে চেপে আমার এটা মাখানো হয়ে গেছে। এখন এটাকে লম্বা লম্বা লেচি বানিয়ে নেব, যাতে ঠেকুয়াগুলো বানাতে সুবিধা হয়। এই লম্বা লম্বা লেচিগুলো থেকে এখন ছোট ছোট টুকরো কেটে নিয়ে সেটাকে ভালো করে হাতে চেপে চেপে গোল করে নিয়ে ঠেকুয়ার শেপ দেব। ছাঁচে করলে ঠেকুয়াগুলো দেখতে বেশ সুন্দর লাগে, কিন্তু ছাঁচ যদি না থাকে তাহলে চাকুর পেছনটা দিয়েও আপনারা বিভিন্ন রকমের শেপ দিতে পারেন ছাঁচের মতো করে। দেখুন ছাঁচ ছাড়াও বিভিন্ন রকমের শেপ আপনারা দিতে পারেন চাকুর পেছনটা দিয়ে খুব সহজে। প্যান বসিয়ে দিয়েছি, এখন দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে, ডিপ ফ্রাই হবে। তেল গরম হয়ে গেছে, এখন আমি ঠেকুয়াগুলো ছেড়ে দেব। প্রথমে তেলটাকে খুব ভালো করে হিট করে নিতে হবে, তারপরে মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে ঠেকুয়াগুলোকে ভালো করে ভেজে নিতে হবে, তাহলে বেশি লালচে হয়ে যাবে না আর ক্রাঞ্চি ভাবটাও ভালো থাকবে। প্রথমবারের ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নিচ্ছি। বাকি ঠেকুয়াগুলোকেও আমি একইভাবে ভেজে নেব মিডিয়াম টু লো ফ্লেমে। সমস্ত ঠেকুয়াগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন এগুলো তুলে নিচ্ছি। দেখুন ঠেকুয়াগুলো আমার রেডি হয়ে গেছে, এটা ভীষণ ক্রাঞ্চি হয়েছে,
আওয়াজ শুনে বুঝতে পাচ্ছেন। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এটা যখন ঠান্ডা হয়ে আসবে তখন আরও বেশি মচমচে হয়ে যাবে। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। আর চ্যানেলে যারা নতুন তাদেরকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখা হচ্ছে আবারও একটি নতুন রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটিকে শেষ অবধি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।